بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন যে কি ঘটনাকে কেন্দ্র করে, কি কাজকে কেন্দ্র করে হাবিল এবং কাবিলের মধ্যে এরকম বিরোধ বাঁধল, যার ফলে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে কাবিল হাবিলকে হত্যা করে ছেড়েছিল। এর কারণটা কি জানতে চাওয়া হয়েছে। এর কারণ তাফসিরকারগণ উল্লেখ করেছেন, যেমন হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া কানা মিন খাবারিহিমা ফিমা যাকারাহু গায়রু ওয়াহিদ মিন আস-সালাফ ওয়াল খালাফ আন্নাল্লাহ তাআলা কদ শারআ লি আদম আলাইহিস সালাম আন ইউযাওয়িজা বানাতিহি মিন বানিহি লি যারুরাতিল হাল ولكن قالوا كان يولد له في كل بطن ذكر وأنثى فكان يزوج أنثى هذا البطن لذكر البطن الآخر وكانت أخت هابيل دميمة وأخت قابيل وضيئة فأراد أن يستأثر بها على أخيه فأبى آدم ذلك إلا أن يقرب قربانه فمن تقبل منه فهي له فقرب فتقبل من هابيل ولم يتقبل من قابيل ফাকান মিন আমরিহিমা মা কাসাল্লাহ ফি কিতাবিহি। এভাবে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের খবর যা বলেছেন আর এর নেপথ্যে কারণ হলো যা একাধিক সালাফ খালাফ থেকে এসেছে, যে আল্লাহ রাব্বুল আমিন আদমের জন্য শরীয়ত হিসাবে প্রবর্তন করেছিলেন যে তিনি তার মেয়েদেরকে বিয়ে দিবেন ছেলেদের সাথে, দরুরাতিল হাল, এটা জরুরি ভিত্তিক, জরুরি অবস্থা, যেহেতু ওই সময় আর মানুষের প্রজন্ম নেই, সেখান থেকে শুরু। এরপর বলেন হাফিজ ইবনে কাসির, কালু, তারা এটা বলেছেন যে কানা ইউলাদু লাহু ফি কুল্লি বাতনি যাকারুন ওয়া উনসা, প্রত্যেক পেটে, মানে প্রত্যেকবার জন্ম নিত একসাথে ছেলে এবং মেয়ে। তখন উনি কী করতেন, এই পেটের মেয়ের বিয়ে দিতেন ওই পেটের আর এক পেটের ছেলের সাথে, মানে পেটের পরিবর্তন করতেন। ওয়া কানাত উখতু হাবিলা দামিমা, আর হাবিলের বোন ছিল কুশরী, তেমন সুন্দরী ছিল না। ওয়া উখতু কাবিলা ওয়াদিআতান, কিন্তু কাবিলের বোন ছিল সুন্দরী, চেহারা খুব সুন্দর ছিল। ফারাদা আন ইয়াস্তাসিরা বিহা আলা আখিহি, তখন কাবিল এ বোনটিকে তার জন্যই সে নিজেকে সিলেক্ট করতে চাইল তার ভাইয়ের ওপরে, মানে তার ভাইকে দেবে না, সে নিজেই এই বোনকে বিয়ে করবে, এটাই সে ইচ্ছা করল। তখন আদম আলাইহিসসালাম অস্বীকার করলেন, তবে এর ভিত্তিতে রাজি হতে চাইলেন যে তারা কুরবানি দিবে। ফামান্ত কব্বেলা মিনহু ফাহিয়ালাহ, যার কুরবানি গ্রহণ হবে সেই ওই মেয়েটিকে বিয়ে করবে, তার জন্যই হবে ওই মেয়েটি। ফকর রাবা, এরপর তারা উভয় কুরবানি করলো। ফতকব্বাল মিন হাবিল, হাবিল থেকে গ্রহণ করা হলো, ওয়ালাম ইয়তাকাব্বাল মিন কাবিল, কাবিল থেকে গ্রহণ করা হয়নি। ফাকানা মিন আমরিহিমা মা কাসাল্লাহু ফি কিতাবিহি, এরই ফলশ্রুতিতে তাদের যা ঘটনা ঘটেছিল সেটা আল্লাহ উল্লেখ করেছেন, তাদের কি হয়েছিল তা আল্লাহ উল্লেখ করেছেন।
এই হলো কারণ, অর্থাৎ তাদের একটি বোনকে বিয়ে করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। আদমের শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে জন্ম নেয়া বোন পায় কাবিল, কাবিলের সাথে জন্ম নেয়া বোন পায় হাবিল। এটা হলো আদমের শরীয়ত, কিন্তু এই শরীয়ত সে মানতে না চাইলে আদম আলাইহিস সালাম তাদেরকে কোরবানি করতে বলেন এবং বলেন যে যার কোরবানি গৃহীত হবে তার সেই এই মেয়েটিকে বিয়ে করবে। আর কোরবানি গ্রহণ হয়েছিল হাবিলের। এখন তো সে নিশ্চিত আকারে পরাজিত হলো, অর্থাৎ কাবিল পরাজিত হলো এবং হাবিল জয়লাভ করলো। তো এই অন্তর্জালার কারণেই সে তার আপন ভাইকে হত্যা করেছিল। মহান রব্বুল আলামিন তাদের বিষয়ে উল্লেখ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইদ কররাবা কুরবানান। আর আপনি তাদের নিকটে আদমের দুই সন্তানের ঘটনা খবর যথার্থভাবে বর্ণনা দিন, তেলাওয়াত করে শুনিয়ে দিন। ইদ কররাবা কুরবানান, যখন তারা কোরবানি দিয়েছিল, ফতকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন থেকে গ্রহণ হয়েছিল, আর সে ছিল কি হাবিল। তো ফতকব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ বলছেন তাদের একজন থেকে গ্রহণ হলো, আলম তকব্বর মিন আল আখর, অপরজন থেকে গ্রহণ হলো না। আর এই লোকটি ছিল কে, তার সাথে জানতে পারলাম কাবিল। কাল আল্লাহ আখতুলান্নাকা, তখন সে বলেছিল আল্লাহ আখতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো, মানে কাবিল বলেছিল। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি আমার দিকে হাতখানা বাড়ান আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু আমার হাতকে বাড়াবো না আপনার দিকে আপনাকে হত্যা করার জন্য। ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নি উরিদু আন তাবুয়া বি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে আপনি আমার গুনাহ এবং নিজের গুনাহ নিয়ে ফিরে যাবেন, ফলে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হবেন। ওয়াজালিকা জাযাউয-যালিমিন, আর এটাই হলো জালেমদের অত্যাচারীদের বিনিময়। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহ, এরপর তার নাফসকে, অর্থাৎ কাবিলের নাফসকে ভালো করে দেখালো, কাবিলের নাফস তাকে ভালো করে দেখালো, মানে তার প্রবৃত্তি তাকে ভালো করে দেখালো তার নিজ ভাইয়ের হত্যাকে। ফকাতালহ, সুতরাং সে তাকে হত্যা করেই ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, অতপর সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। তো এই হলো কাবিল এবং হাবিলের ঘটনা, যা আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার ভিতরে উল্লেখ করেছেন। দেখতে পাবেন সূরাতুল মায়েদা 27-30 আয়াত, বরং এরও পরেও আলোচনা ধারাবাহিক আছে, তবে মূল ঘটনা এখান থেকে আমরা শেষ করলাম। 27-30 পর্যন্ত এই আয়াতগুলিতে আমরা এদের ঘটনা পাই। এবার আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটা অন্তর্জ্বালা ছাড়া আর কিছু ছিল না। যখন দেখলো কাবিল যে সে পরাজিত হলো নিশ্চিত আকারে, কারণ তার কুরবানি গ্রহণ হয়নি, তাফসির এটাও পাওয়া যায়, তাফসির ইবনে কাসিরে রয়েছে, তাফসির কর্তুবী সহ বিভিন্ন তাফসিরে পাওয়া যায় যে হাবিল তিনি দুম্বা পেশ করেছিলেন কোরবানির জন্য, আর কাবিল তিনি পেশ করেছিলেন কিছু সীসা, খোসা জাতীয়, অর্থাৎ পাতান জাতীয়, মানে ভালোটা খেয়ে সে ওইভাবে দিয়েছিল, খারাপ থেকে দিয়েছিল, খারাপ শস্য থেকে দিয়েছিল, এবং ওটা এক স্থানে রেখে এসেছিল। সে যুগের নিয়ম ছিল যে যারটা গ্রহণ হতো সেটা ওখানে থাকতো না, ওটা আউট হয়ে যেত, ওখানে থাকতো না, এবং বাহ্যিকভাবে দেখা যেত যে আগুন এসে পুড়িয়ে দিয়েছে। যার কোরবানি গ্রহণ হতো তার কোরবানির ক্ষেত্রে এমনটি ঘটতো। দেখা গেল যে কাবিলের কোরবানি সেখানে নেই। হাফিজ ইবনে কাসির সহ একাধিক মুফাসসিরিন এনেছেন যে হাবিলের কোরবানিটি মূলত উঠিয়ে নেওয়া হয়েছিল আকাশে, এবং এটি জান্নাতে বিচরণ করে, এবং অনেক দিন পর ইব্রাহিম এবং ইসমাইলের কোরবানির ঘটনায়, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কোরবানি করতে ধরেছিলেন, উদ্যত হয়েছিলেন,
প্রস্তুত হয়েছেন, এমনকি ফেলে দিয়েছেন উপুড় করে। তো ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন তাকে ছাড়িয়ে নিয়েছেন এই দুম্বা দিয়ে, অর্থাৎ জিবরিল আমিন ওই হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাত থেকে নিয়ে আসেন এবং ইসমাইলকে ছাড়িয়ে নেন। ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটি যবেহ করা হয়। এর সনদকে জাইয়েদ বলা হয়েছে, উত্তম সনদ বলা হয়েছে। হাফিজ ইবনে কাসির সহ একাধিক মুফাসসিরিন কেরাম বলেছেন যে ঘটনাটি বিশুদ্ধ পর্যায়ের। তো এই ছিল হাবিল এবং কাবিলের বিষয়ে ঘটনা। আমরা বুঝতে পারলাম যে অন্তর্জ্বালার কারণে, হিংসার কারণে, প্রতিহিংসার কারণে এই ঘটনাটি হয়েছিল, এবং সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটে থাকে এই কাবিলের মাধ্যমে। এই জন্য বুখারী শরীফ হাদিসে রয়েছে, যত পৃথিবীর বুকে রক্তপাত হবে অন্যায়ভাবে তার অংশ বর্তাবে কাবিলের উপরে, কারণ সেই হত্যার মতো এই জঘন্য রীতি চালু করেছে প্রথম। আলায়াজ বিল্লাহ। আমরা যদি লক্ষ্য করে দেখি, সর্বপ্রথম যে পাপ হয়, প্রথম পাপ হয় লোভ লালসাকে কেন্দ্র করে, যেটা হয়েছিল আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের মাধ্যমে। তারা তাদেরকে প্রবঞ্চনা দিয়েছিল ইবলিস জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার, অথবা তারা ফেরেশতা হয়ে যাবেন যদি ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খান, এইভাবে প্রবঞ্চিত করেছিল। আর আদম হাওয়া তাদের ইচ্ছা ছিল, লালসা ছিল যে তারা ওখানে চিরস্থায়ী থাকবেন বা ফেরেশতাই হয়ে যাবেন। তো দেখা গেল এর মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে, এরকম একটা অপরাধ ঘটেছে এই লালসার কারণে। আবার এটাকে আমরা নিতে পারি হিংসার কারণে, ইবলিস এতটা করতো না, এমনটা করতো না যদি সে না হিংসা করতো। যখন আল্লাহর শাহী দরবার থেকে সে বিতাড়িত হলো আদমকে সেজদা না করার কারণে, তখন সে আদমকে এবং আদমের প্রজন্মকে গুমরাহ করার দায়িত্ব নিয়ে নিল, আল্লাহর জাতের কসম খেয়েছিল যে সে গুমরাহ করবে, এবং তারই এই নীল নকশা বাস্তবায়ন স্বরূপ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে দিয়েই শুরু করেছিল। তাহলে দেখা যাচ্ছে সর্বপ্রথম পাপ ঘটিত হয়, সংঘটিত হয় লোভ লালসা হিংসার কারণে, এবং জমিনের বুকেও যে পাপটি ঘটেছে সর্বপ্রথম সেটি হিংসার কারণে। তাই আমরা বলতে পারি যে লোভ এবং হিংসা এই দুটি কারণ হলো এই পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ সংঘটিত হওয়ার, অপরাধ সংঘটিত হওয়ার, এই দুটি হলো বড় কারণ। অতএব লোভ লালসা এবং হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।